أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কাজু বাদামের পাঁচটি স্বাস্থ্য উপকারিতা নিয়ে। আমরা অনেকেই আছি, বেশিরভাগ মানুষ, যারা কাজু বাদাম খেতে পছন্দ করি। আমাদের শরীরের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ কাজু বাদাম ব্রাজিলে উৎপন্ন হয়। পর্তুগিজরা এটি সারা বিশ্বে ছড়িয়ে দেয় এবং 1600 শতকে ভারতীয় উপমহাদেশে নিয়ে আসে। কিডনি বা সিমের বিচির আকৃতি কাজু বাদামের প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। আজ এই উপকারিতাগুলোই আপনাদেরকে জানাবো। হৃৎপিণ্ড সুস্থ রাখে। কাজু বাদাম এতে ভালো ফ্যাট থাকে এবং এতে কোনো কোলেস্টেরল থাকে না। খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে কাজু বাদাম। অনেকেই মনে করেন চর্বি গ্রহণ বাদ দেওয়াটা শরীরের জন্য ভালো, কিন্তু এই কথাটা আসলে সত্যি নয়। সুস্থ দেহের জন্য খাদ্যের সকল ধরনের গ্রুপ থেকে, এমনকি ফ্যাট থেকেও পুষ্টি উপাদান প্রয়োজন। ভালো উৎস থেকে তা গ্রহণ করতে হবে, যেমন কাজু বাদাম। তাছাড়া কাজুতে অলেইক অ্যাসিড থাকে, যা হার্টের জন্য অনেক উপকারী, শক্তিশালী হতে সাহায্য করে। কাজু বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, যা শক্ত হাড়ের জন্য, মাংসপেশী ও স্নায়ুর সঠিক কাজের জন্য প্রয়োজনীয়। আমাদের শরীরের দৈনিক 300 থেকে 750 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন হাড়ের মধ্যে ক্যালসিয়াম শোষণের জন্য। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই বাদামটিতে সোডিয়াম কম থাকে এবং পটাশিয়াম বেশি থাকে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্যান্সারের ঝুঁকি কমায়। কাজু বাদামে সেলেনিয়াম থাকে এবং ভিটামিন ই থাকে, যা ফ্রি রেডিক্যালের কারণ প্রতিরোধ করে। ফ্রি রেডিক্যালের যে জারণ আছে সেটা প্রতিরোধ করে, যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কাজুতে প্রচুর জিঙ্ক থাকে বলে ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করে। যেহেতু কাজুতে উচ্চ মাত্রার কপার থাকে, তাই এনজাইমের কাজে, হরমোনের উৎপাদন এবং মস্তিষ্কের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাল রক্তের কণিকার উৎপাদনের সাহায্য করে বলে অ্যামনিয়া প্রতিরোধ সহায়তা করে। যেহেতু কাজুতে উচ্চ মাত্রার ক্যালোরি থাকে, তাই দৈনিক 5 থেকে 10টা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট। যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং মাইগ্রেনের সমস্যা হয় যাদের, তাদের না খাওয়াই ভালো। বিভিন্ন ধরনের কাজু বাদাম পাওয়া যায়, যেমন লবণাক্ত, সিদ্ধ বা মশলাযুক্ত। হাইপারটেনশন রোগীদের জন্য সল্টেড কাজু না খাওয়াই ভালো। তো বন্ধুরা, কাজু বাদাম সংক্রান্ত আজকের আমাদের এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আমাদের আজকের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য। তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।